সবাইকে হ্যাপি হোলি। এই যে কোয়েল দেবার এসেছি আমরা একটু বাড়ি না থেকে কোয়েল দেবার এসেছি রং খেলতে। হ্যাপি হোলির বাচ্চা একটু দেখো এখন সাজুগুজু করে তো বাড়ি গেছি। 12টা সাড়ে 12টা বাজে, কখন যে বেরোবো কে জানে। আর ওইদিকে যে ল্যাথ খোর, এই দেখ কিরম মজা, দেখ তোর বউটা বেরিয়ে পড়েছি। আমরা সবাই মিলে এই যে ও আমি আর এদিকে রাকেশ, ওই যে কোয়েল, ইস আওয়াজ তাই তো। আমরা বেরিয়ে পড়েছি কোয়েলদের বাড়ি থেকে, যাব হলো ফ্রেন্ডস ক্লাবে। তো হাঁটতে হাঁটতে চলে যাবো, বেশি তো দূর না, ওই জন্য হাঁটতে হাঁটতে চলে যাবো চারজন মিলে। আর এই যে এসে দাঁড়িয়ে রয়েছি টিকিট পাওয়ার খোঁজে, কিন্তু টিকিট আর পাওয়া যাচ্ছে না, জানি না কী করে ঢুকতে পারবো। রাকেশ অনেক খুঁজছে কিন্তু পাওয়া যাচ্ছে না টিকিট। শেষমেশ আমরা ঢুকতে পেরেছি অনেক কষ্টে, সে মানে ভিতরে আসার অনেক কাহিনী। ওই যে সিকিউরিটিগুলো থাকে না, ওদেরকে একটু মানে প্রথমে রাকেশ বলেছে, তারপরে হয়নি, তারপরে ও বলেছে, তারপরে ঢুকতে দিয়েছে। যে বলেছে মাঝে থেকে আমরা এসেছি, নাহলে ফিরে যেতে হবে, তো ওই জন্য ঢুকতে দিয়েছে। বেশ ভালো ছিল সিকিউরিটিগুলো, বলবেন যে ঢুকতে দিয়েছে বলে ভালো, না ঢুকতে দিলে খারাপ। হ্যাঁ তা ঠিক, অত দূর থেকে এসেছি, আবার একটু দেখারও ইচ্ছে ছিল, মানে বাইরে থেকে গানগুলো শোনা যাচ্ছিলো, দারুণ দারুণ গান করছিল উনি, মানে এনার নামটা ঠিক আমি জানি না, কিন্তু দারুণ সুন্দর সুন্দর গান করছিল। আর ভিতরে এসে তো সেলফি তোলার সব ব্যস্ত, ছবি তোলার সব ব্যস্ত, আর সবাই দারুণ দারুণ সুন্দর করে সেরে এসেছিলো আগের হোলির মতো না। আগে হোলিতে তো আমি ছোটোবেলায় হোলি খেলেছি, কোথায় পুরনো জামাকাপড় বের করে হোলি খেলা, আর এখন মানুষ নতুন নতুন জামাকাপড় পরে হোলি খেলা। আর এখন তো আবির, আবিরটা উঠেও যায়, কিন্তু লাল আবিরটা কিন্তু উঠতে চাই না ম্যাম। আর দেখুন কী সুন্দর করে সাজিয়েছে, এই সাজানোটাকে মনে হয় শামিয়ানা বলে। আমরা যে এত ছবি তুলেছি কী বলবো, আর ভিডিও করে একদম শেষ হচ্ছে না, বিভিন্ন রকম ভিডিও করছি। আর কী সুন্দর সবাই নাচ করছিল, আমি বলছি যে চলো নাচ করো, চলো নাচ করো, কেউ কিছুই না, আমাদের চারজন আর চারটে অবতার। আমরা রাকেশ একটু নাচ করছিলো, আর ওকে বারবার বলছি একটু নাচ করো, ও কোনো হইয়েই নেই। চণ্ডীগড়ে বেশ সুন্দর নাচ করতাম, এখানে এসে আর ওরা হয় না। আর দেখুন রং মাখাচ্ছে কীরকম করে নাবির। আমরা চারজন যা হয়েছি একদম পুরো ভূত ছেড়েছি, একদম শেষ শেষ পর্যন্ত দেখতে থাকুন, বুঝতে পারবেন আমরা কী করে রং খেলেছি, মানে আমাদের মনে হয় সেরা রং খেলা। আগের বছর কিন্তু অত ভালো করে খেলতে পারিনি, আগের বছর তো আমার বিয়ের প্রথম রং খেলা ছিল, কিন্তু এত সুন্দর খেলতে পারিনি। আর বগুড়াতে না খুব ভিড় হয়, মানে এখানে যেরকম লিমিটেড মানুষ ঢুকতে দিয়েছে, ওই জন্য ভালো করে রঙও খেলতে পারছে, গানও শুনতে পাচ্ছে। আর বগুড়াতে কোনো টিকিট সিস্টেম না, ওখানে অগন্তি মানুষ ঢোকে আর খুব ভিড় হয়ে যায়, অতিরিক্ত ভিড় হয়ে যায়। আর যে কোয়েল ওর দাদাকে রং মাখাবে বলে ওরকম করছে। আমরা চারজন মিলে দারুণ দারুণ আবির খেলেছি, আর দারুণ মজাও করেছি। দেখুন যে যেমন পাচ্ছে আমাকে মাখিয়ে দিচ্ছে একদম। আবার এরা দুজন লেগেছে, ও মাখবে না রং আর রাকেশটা ছাড়বে না, লাল রংটা মাথায় দিলে কেমন অদ্ভুত অদ্ভুত লাগে। আর দেখুন বেশিরভাগ মানুষই সাদা রঙের ড্রেস পরেছে, সাদা নাই হলুদ, হলুদটা কম পরে এসেছে, সাদাটাই বেশি পরেছে। তো সাদা পাঞ্জাবি ছিল না, হলুদ পাঞ্জাবি না, এরকম পাঞ্জাবি না অনেক বিয়ের সময় কেনা হয়েছিল, ওই জন্য বললাম তুমি এই হলুদ পাঞ্জাবিটাই পরো, আমারও হলুদ শাড়ি আছে, ম্যাচ ম্যাচ হবে ওই জন্য। আর প্যান্ডেলটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে, ওই শামিয়ানা প্যান্ডেল। আর দেখুন মানে ছেলেমেয়েরা কী সুন্দর নাচ করছে, এখানে গিয়ে আমার একটা মানে এই ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়েছিল, মানে আমার ইউটিউব ফ্যামিলি মেম্বারের সাথে, বেশ ভালো লাগলো। কিন্তু আমরা আজকে সকালবেলা কোয়েলদের বাড়িতে এসেছিলাম, মানে এখানে রাকেশ বলেছিল যে ফ্রেন্ডস ক্লাবে একটা খুব সুন্দর অনুষ্ঠান আছে, তো আসবে, না হলে রাকেশ আর কোয়েল আমাদের বাড়িতে যেত। তো বললাম ঠিক আছে, আমরা দেখিনি কখনো এরকম, তাহলে ঘুরে আসি। আমার অনেকদিন ইচ্ছে ছিল যে এরকম দেখবো, আগে শুনতাম যে কল্যাণীতে হতো এরকম, মানে একটা মাঠের মধ্যে অর্কেস্ট্রা আসতো আর এরকম নাচ গান এরকম মজা হতো, এইবার দেখে নিলাম বেশ ভালো মজা লাগলো। আপনারা হয়তো অনেকেই এসছেন এখানে, তো যারা যারা এসছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। অনেকে রানাঘাটে বাড়ি গেছে, তারা হয়তো এখানে এসে, রানাঘাটে না অনেক জায়গায় এরকম হচ্ছিলো, মানে রাকেশ বললো যে অনেক জায়গায় এরকম হচ্ছে, কিন্তু ফ্রেন্ডস ক্লাবটা একটু মানে ফ্রেন্ডস ক্লাবে একটু বেশিই হচ্ছে, মানে ভালো অনুষ্ঠান হচ্ছে। আর যে গায়কটা এসেছিলো দাদাটার আমি নাম বলতে পারবো না, দারুণ সুন্দর গান করছিল। দেখো শেষমেশ
আমি পেয়েছি একে রং মাখানোর জন্য মাখিয়ে ভূত করবো। প্রথমে চুলটা ছেড়ে দিয়েছিলাম, তারপরে দেখি ভাব গতি তো খারাপ, মানে এত পরিমাণে মাথায় রং ঢুকছে কি মানে চুলের বার হয়ে যাবে, এমনি মাথায় চুল নেই, ওই জন্য চুলটা বেঁধে নিয়েছি। যাচ্ছি এখন আমরা একটু বিরিয়ানি খেতে, এখানে বিরিয়ানি পাওয়া যাচ্ছিলো, একটু খিদে পেয়ে গেছে। আমি কলদের বাড়ি থেকে খেয়েছিলাম লুচি আর ডাল, করে সকালবেলা রান্না করেছিল সেইটা, তারপর বাড়িতে গিয়ে আবার খাবো। তো এখান থেকে একটু বিরিয়ানি খেয়ে নিই, সেই ভেবে একটু এইদিকে বসবো, মানে মাঠে এই সাইডটা যেদিকে লোকজন নেই এই সাইডটা একটু বসবো, বসে তারপরে একটু খাবো। আর কোয়েলের তো মানে কোয়েল বলছি কেন, সরি, রাকেশের তো অনেক চেনা শুনো, মানে মানুষের রান্নাঘাটেই ধরুন, তো সবাইকেই রং মাখাচ্ছে। আর আরেকটা কি, আরেকটা কথা কি জানেন তো, এখানে এসে মানুষ মানে প্রচুর ড্রিঙ্ক করা মানে ছেলে মেয়েদের দেখতে পেয়েছি। আমি ভাবছি যে ওরা বাড়িতে যাবে কি করে, মানে বাচ্চা বাচ্চা মেয়েরা ড্রিঙ্ক করেছে এইরকম, আবার ভাঙও খাই। জানেন আপনারা কেউ যদি খেয়ে থাকেন ভাং, তাহলে আমি কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আমি না জীবনেও খাইনি, শুনেছি যে ভাং খেলে এরকম হয় ওরকম হয়, খুব হাসি মানে খুব হাসে মানুষ, আমি জীবনেও খাইনি। আমার একবার খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সুযোগ হয়ে ওঠেনি, আর এই যে আমাদের ঘোরাটোরা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে রওনা দিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2:30 বাজে। তো এখন যাওয়ার সময় টোটো করে নিয়েছি, মানে ক্লান্ত হয়ে গেছি, তো গরম পড়েছিল খুব ওই দিন, মানে প্রচণ্ড গরম, মানে গরম পড়েছিল, ওই জন্য টোটো করে বাড়ি চলে যাবো। আর ওই যে রাস্তার মধ্যে যে কত রকমের ড্রিঙ্ক করা মানুষ দেখতে পেয়েছি কি বলবো, আর শরীর চলছে না, মানে টোটো রাস্তায় নামিয়ে দিয়েছি, অল্প একটু হাঁটতে হয়, মানে 1 মিনিট মতন হাঁটতে হয় গোয়েলদা বাড়িতে আসার জন্য, ওই সামনেই। তো এদের হাঁটা দেখুন কিরকম, আমি হাসতে হাসতে মরছি এদের হাঁটা দেখে। আর বাড়িতে এসে তাও কিন্তু রং খেলে শেষ হয়ে নিয়েছে, বাড়িতে এসে এইটা হলো আর একটা পর্ব চলছে, বাড়িতে এসে নিজেরাও রং মাখা হয়েছে, বাড়ির মানুষেরও রং মাখানো হয়েছে, মানে মাইমা আছে, মাইমাকে রং, মাইমা কিন্তু দারুণ মানুষ, দারুণ মানে রোমিও মানুষ একদম, খুবই ফ্রি মাইন্ডেড, আর বেশ মজা করতে ভালোবাসেন, দারুণ মানুষ। এই যে আমার আমাকে আবার পালিশ করছে ওরা, কোয়েল একবার করছে, রাকেশ একবার করছে, কোয়েল একবার করছে, রাকেশ একবার করছে, আমি বলছি মা মাকে শান্তি করছে দিক মাখা। আর মনে মনে ভাবছিলাম স্নান করব, স্নান যে কী করে করবো, আর চুল চুলের পুরো 12টা বেজে যাবে, এই যে মাই মানে একমাত্র মাইনা খুব ভালো দারুণ মজার মানুষ, স্নান করা হয়ে গেছে, তাও বলছি যে মাখাবো, বলছি ঠিক আছে মাখাও, এটাই তো মজা, আজকের একটাই তো দিন। রাকেশ বলছি গাছ চালা রাকেশ, নাচ করি সবাই মিলে এরকম। আর পাশের বাড়ি যাচ্ছি একটু, ওই কোয়েলের জেঠিমা বলে ডাকে, ওনাদের বাড়ি যাচ্ছি, মানে বয়স্ক জেঠিমা, তো বাইক একটু রং দিতে যাচ্ছি। একটু কোয়েলদের পাড়ায় আশেপাশে যাব, গিয়ে তারপরে স্নান টান করে নেবো, তারপর সন্ধ্যের সময় হয়তো একটু বাজারে ঘুরতে যেতে পারি। আর দেখুন কিরকম পালিশ হচ্ছে, আমরা হাসতে হাসতে মরেছি, যে যেমন পাচ্ছে একদম রং দিয়ে পালিশ করে দিচ্ছে। এই রং খেলাটা খুব সেরা রং খেলা ছিল, সেরা। তুই যাবি কোথায়? নিজেরা রং খেলতে খেলতে আবার চলে আসলাম একটা পাশের বাড়িতে, মানে কোয়েলের কাকা শ্বশুর বাড়িতে, এনারাও খুব ভালো। আবার এদের বাড়ি এসে রং খেলাম, রং খেলে আবার কোন ক্লাবে কি হচ্ছে তাই দেখতে যাচ্ছি, মাথা মাথা কিছু তো দাঁত না দেখা যাচ্ছে আমার মুখে লেগেছে।
এই যে সেই দাদাটা সেই রানাঘাটে চপের দোকান আছে না, যে দাদাটা চপ খেতে যায়, দারুণ সুন্দর চপ করে, সেই দাদাটা শঙ্করদা, মানে কোয়েলদের পাশেই বাড়ি, খুব ভালো, খুব খুব মানে এত ভালো, কি বলবো, খুব ভালো ব্যবহার তার। সে আবার কোয়েলকে ধরেছে, বন্ধ রং মাখাবো, বন্ধ রং মাখাবো করে। আর ওকে তো বাড়িতে ফিরতেই দিচ্ছিল না, বলছে চলো চলো ক্লাবে চলো। হোলি টোলি খেলার পরে না একটু রেস্ট করেছিলাম, আমাদের প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, আমরা রেস্ট করেছিলাম, এখন আবার আমরা চারজন আবার রান্নাঘাটে একটু ঘুরতে বেরোচ্ছি, মানে বাজারে ওই চাটা খেতে, আর একটু কেনাকাটা দরকার আছে, ও তো চলে যাবে আর কদিন পরেই, ওই জন্য ওই কেনাকাটা করতে যাচ্ছি। চার মাস না রানাঘাটে আসিনি, মানে বাড়িতে না আসার জন্য রানাঘাটে আসিনি, পুরো রানাঘাটটা চেঞ্জ করে দিয়েছে একদম, দারুণ সুন্দর করে দিয়েছে, রাস্তাটা চওড়া বেশ সুন্দর করেছে। এখন যাচ্ছি আমরা চা খেতে, কোথায় চা খেতে নিয়ে যাবে আমি জানি না, তো তার আগে একটু এগরোল খেয়ে নিচ্ছি। আপনারা হয়তো এই দোকানে অনেকে এগরোল খেয়েছেন, রাকেশ বলে খুব সুন্দর করে, ওই জন্য দুটো কিনেছি, হাফ হাফ করে নিয়েছি, কারণ অনেক কিছু খাওয়ার প্ল্যান আছে, তো সেই জন্য এগরোলটা দিয়ে প্রথমে শুরু করলাম। আর এই যে দেখুন দোল উৎসবের জন্য এরকম কীর্তন বেরিয়েছে রানাঘাটেই, এরপরে দেখুন খাচ্ছি হলো কচুরি, তা আবার সন্ধ্যের সময়, নাকি এই দোকানের কচুরি খুব ভালো তাই জন্য রাকেশ খাওয়াচ্ছে। সেই রানাঘাট স্টেশন থেকে মানে কোয়েলদের বাড়ি থেকে এখন আস্তলে আসলাম, হাঁটতে হাঁটতে চা খেতে যাচ্ছি, রাকেশ চা খাওয়াতে নিয়ে যাচ্ছে, পথ আর শেষ হচ্ছে না, পথ আর শেষ হচ্ছে না। সেই কত দূর হাঁটতে হাঁটতে আসলাম এই দোকানটায় চা খেতে, ওই যে রাকেশ চা নিতে দাঁড়িয়েছে, নাকি খুব সুন্দর চা আস্তরার, আপনারা হয়তো মানে খেয়েছেন এই দোকান থেকে চা, আমাকে বলবেন, আমার বেশ ভালো লেগেছে মোটামুটি। আর কোয়েল আমাকে ওই যে বোতলের মুঠি দিয়ে হাতে চিপকে দিচ্ছে, নাকি চোখ হয়ে যাবে ওই জন্য। মাটির ভাড়িতে মানে মাটির ভাড়ে চা অনেকদিন পরে খেলাম। আর এই যে এখানে গোপাল ঠাকুর হয়েছে, মানে দোল উৎসবের জন্য গোপাল পুজো হয়েছে, আবার খেতে চলে আসলাম যে ফালুদার দোকানে, ইনারা রাজস্থান থেকে না বলে থেকে আসে, তো রানাঘাটে এসে নাকি থাকে গরমকালে, তো এই যে এক গ্লাস ওই যে জুস না কি বলে সেটা নিয়ে নিলাম, আর একটা করে কুলপি খেলাম, আমি অতটা খাইনি, ওরাই বেশি খেয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তাহলে বাই বাই, সবাই ভালো থাকবে।